নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে যেন স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মকটেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কী প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কী প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম পাবে এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে তো বন্ধুরা এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর সি ভি রমন অপশানে একদম কারেক্ট অ্যানসার ডিটেলসে দেখো তিনি পদার্থবিদ্যায় উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং উনিশশো সালে তিনি কিন্তু ভারত রত্ন এই পুরস্কারটিও পেয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন থাইল্যান্ডের রাজধানীর নাম কি থাইল্যান্ডের রাজধানীর নাম কী সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও থাইল্যান্ডের রাজধানীর নাম কী তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফিলিপিন্স এর রাজধানীর নাম হচ্ছে কি ম্যানিলা তারপর দেখা রয়েছে ইন্দোনেশিয়া এর রাজধানীর নাম কি জাকাত তারপর দেখো রয়েছে মালদ্বীপ এর রাজধানীর নাম হচ্ছে ম্যালে অবশ্যই তোমরা এগুলোকে নোট করে নেবে দেখে নাও পরবর্তী প্রশ্ন জীবাণুতত্ত্বের জনক কে জীবাণুতত্ত্বের জনক কে সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও যে জীবাণুতত্ত্বের জনক কে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে রবার্ট কক হচ্ছেন জীবাণুতত্ত্বের জনক এক্ষেত্রে অপশনে একদম কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো গ্রেগর জোহান মেন্ডেল ইনি হচ্ছেন বংশগতি সম্বন্ধীয় সূত্র আবিষ্কার করেছিলেন তারপর দেখা রয়েছে ক্যামিলো গলগি ইনি হচ্ছেন গলগি বডি এটি কিন্তু আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন মালাবার অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত মালাবার অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি কেরলে অবস্থিত অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার এই প্রশ্নটির হয়ে যাবে এটি ছত্রিশগড় এই রাজ্যে অবস্থিত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড স্লাম কোন খেলায় দেওয়া হয়ে থাকে গ্র্যান্ড স্লাম এই পুরস্কারটি কোন খেলায় দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি টেনিস এবং ব্রিজ এই দুটো খেলাতেই কিন্তু দেওয়া হয় এই গ্র্যান্ড স্ল্যাম পুরস্কারটি তারপরে দেখে নাও নিচের কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পুরস্কার নিচের কোনটি সর্বাপেক্ষা সম্মানীয় পুরস্কার তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতরত্ন এটি হচ্ছে কিন্তু সর্বাপেক্ষা সম্মানীয় পুরস্কার ভারতের ক্ষেত্রে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন কোন দেশের সংসদ ভবন ডুমা নামে পরিচিত তো নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোন দেশের সংসদ ভবন কি এই ডুমা নামে পরিচিত কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক উত্তর করার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাশিয়া এর সংসদ ভবন কিন্তু ডুমা নামে পরিচিত অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত দ্বারকেশ্বর এবং শিলাবতী এর মিলিত প্রবাহ কি নামে পরিচিত সঠিক অ্যান্সার হবে এটি রূপনারায়ণ এই নামে কিন্তু পরিচিত অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন আধুনিক অলিম্পিকের জনককে আধুনিক অলিম্পিক্সের জনককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর করার চেষ্টা করো যে আধুনিক অলিম্পিক্সের জনককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পিয়ারে কুবার্তিন পিয়েডে কুবার তিন হচ্ছেন আধুনিক অলিম্পিক্সের জনক অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট এটি কোথায় অবস্থিত খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এটি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি মধ্যপ্রদেশে অবস্থিত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন ফুগডি এই ফুগডি কোন রাজ্যের লোকনৃত্য কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার করার চেষ্টা করে যে এই ফুগডি কোন রাজ্যের লোকনৃত্য তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি গোয়া এই রাজ্যের লোকনৃত্য অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দামোদর সব থেকে গুরুত্বপূর্ণ নদী না কোথায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নক এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এর আগেরও বহু মক টেস্টে এই শব্দটি রিপিট করা হয়েছে আশা করি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করার চেষ্টা করবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই নক শব্দটি বক্সিং এই খেলার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন জয়া কোয়াদি প্রোজেক্ট কোন নদীর ওপর গড়ে উঠেছে জয়া কোয়াদি প্রজেক্ট এটি কোন নদীর ওপর গড়ে উঠেছে তো কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যারা অপশান বি বলছো একদম সঠিক গোদাবরী এই নদীর ওপর কিন্তু এই জয়া কোয়াদি প্রজেক্ট গড়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন লোসন উৎসব কোন রাজ্যে পালিত হয় এই যে লোসন উৎসব এটি কোন রাজ্যে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে এটি সিকিম এই রাজ্যে কিন্তু পালন করা হয়ে থাকে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ঠ নদী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নদী তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোষা এই নদীটি কিন্তু বরফ গলা জলে পুষ্ট একটি নদী অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি সঠিক অ্যান্সার হবে বার্নাস পিকক ইনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও প্রথম ভারতীয় কে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক অ্যান্সার এই প্রশ্নটির হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর ইনি প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের জাতীয় ফুল পদ্ম তো আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতের জাতীয় ফুল হচ্ছে কি পদ্ম এই পদ্ম ভারতের জাতীয় ফুল ছাড়া আর কোন দেশের জাতীয় ফুল তো বন্ধুরা এই প্রশ্নে সঠিক উত্তর হবে ভিয়েতনাম এই দেশেরও কিন্তু জাতীয় ফুল পদ্ম অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীটি কেবল বৃষ্টির জলে পুষ্ঠ নদী তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে যে চারটে নদীর নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোন নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ঠ নদী তো বন্ধুরা এই প্রশ্নে সঠিক উত্তর হবে এই ময়ূরাক্ষী নদীটি কিন্তু বৃষ্টির জলে পুষ্ঠ নদী অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ এবং কমন কোয়েশ্চেন সঠিক অ্যান্সার কী হবে সঙ্গীত ক্ষেত্রে এটিকে দেওয়া হয়ে থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন উগান্ডার রাজধানীর নাম কি উগান্ডার রাজধানীর নাম কী তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এই প্রশ্নটির যে উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা অপশান বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে উগান্ডার রাজধানীর নাম কি কাম্পালা দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করেন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান করেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে কপিল দেব ইনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি একদিনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শতরান রান করেছিলেন অপশান সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় বিভক্ত হয়েছে তো সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে গঙ্গা কোন জেলায় প্রধানত দুই দুটি শাখায় বিভক্ত হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ এই জেলাতে কিন্তু গঙ্গা প্রধানত দুটি শাখায় বিভক্ত হয়েছে অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত রান্ধাওয়া ইনি কোন খেলার সঙ্গে যুক্ত তো কমেন্টের মাধ্যমে এই প্রশ্নেরটির সঠিক উত্তর করার চেষ্টা করো তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইনি হচ্ছে গল্ফ এই খেলার সঙ্গে কিন্তু যুক্ত অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সবরি কার্তিক কে সবরিকার্তিক কে বা নিচের কোনটির সঙ্গে ইনি সম্পর্ক যুক্ত সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন একজন প্রসিদ্ধ ভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়ান অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন পানামা খাল কবে তৈরি করা হয় পানামা খাল কত সালে তৈরি করা হয় সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে পানামা খাল উনিশশো সালে তৈরি করা হয় অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি দেখা যায় নিচের কোন সমভূমিতে উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি দেখা যায় নিচের কোন সমভূমিতে সঠিক অ্যান্সার হয়ে যাবে বরেন্দ্রভূমি এই সমভূমিতে উত্তরবঙ্গের ল্যাটেরাইট ঢিবি দেখতে পাওয়া যায় অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি ভারতের প্রথম সেমি হাই স্পিড টেনের নাম কী ভারতের প্রথম সেমি হাই স্পিড এই ট্রেনের নাম কী সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ভারতের প্রথম এই ট্রেনটির নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ শুড জয়েন আন অকাডেমি প্লাস সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছ এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন ডাব্লু বি টেট ডাব্লু বি আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাসে কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে

এরপরে আছে সেলফ অ্যানালিস থ্রট পোলসের অপশান পেয়ে যাচ্ছ নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্কোর লোয়েসবেল মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছো এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকি প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লিখা থাকবে দেখবার ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবার না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বলবো বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমার দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনাকাউডেমি প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত ততনায় পেরেছি কেন আন একাডেমি প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো